আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তারই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন চারজন, এবং যারা আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন আলোচনার শুরুতেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব মুক্তার হোসেন মণ্ডল, সম্মানিত চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন পরিষদ পাঁচবিপি জয়পুরহাট, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খায়দারি, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ, আলহাজ হামিদ আহমেদ, সম্মানিত সভাপতি বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সম্মানিত চেয়ারম্যান পাঁচ নম্বর গাঙ্গাইল ইউনিয়ন পরিষদ নান্দাইল ময়মনসিংহ। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আমরা জয়যাত্রা সংলাপে কথা বলার চেষ্টা করে থাকি বাংলাদেশের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আপনারা সকলেই জানেন যে এই যে করোনা যুদ্ধ পরিস্থিতি, করোনা সংক্রমিত পরিস্থিতি, বাংলাদেশ তথা গোটা বিশ্ব সংক্রমিত, যেখানে স্বাস্থ্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছে, আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, সকলেই কিন্তু সকলের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবেই অতি বেশি এবং অতি বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে যে সেই চিকিৎসক সমাজ, চিকিৎসা খাত, তাদেরকে নিয়ে আলোচনা রয়েছে, রয়েছে সমালোচনা। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন জনাব মুক্তার হোসেন মণ্ডল, সম্মানিত চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন পরিষদ পাঁচবিপি জয়পুরহাট। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আলোচনার শুরুতেই আপনার সাথে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে দিনের পর দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, মৃতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিষয়টি নিয়ে পূর্বাভাস করা হয়েছিল যে আক্রান্তের সংখ্যা 1 লাখ হতে পারে, অনেক আগেই যেটি বলা হয়েছিল, ইতিমধ্যেই কিন্তু সেটি অতিক্রম করেছে। আপনার কে মনে হয় জনাগত ভবিষ্যতের দিনগুলোতে আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? করোনা যেভাবে ছড়ে যাচ্ছে, এটা বিশ্ব দরবারে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, তথা বাংলাদেশের অবস্থাও সেরকম। যেমন আমাদের অঞ্চল জয়পুরহাট, আমাদের জেলা জয়পুরহাট, আমি যেমন কুসুম্বা ইউনিয়নে বসবাস করি, কুসুম্বা ইউনিয়নের করোনা পরিস্থিতি প্রথম যখন শুরু হয় আমরা যে দেখতে পেয়েছি, প্রথম পর্যায়ে আমাদের কোনো করোনা ছিল না। করোনাটা কিভাবে এখানে সংক্রমিত হলো, বাংলাদেশ সরকার লকডাউন দিল, তখন একটা অবস্থান ভালো ছিল, কিন্তু জনগণ বুঝতে পারলো না লকডাউনটা কি জিনিস। বাইরের দেশের তুলনায় বাইরে, যেমন বাইরের দেশে পুলিশ জনগণকে ঘর থেকে বের করতে পারে না, আর আমাদের দেশের জনগণ পুলিশ আর্মিও ঠেকাতে পারতেছে না যে তারা ঘর থেকে না বাড়ালে হবেই না। কথার একটা কথা আছে, যেমন বাংলাদেশের লোকজন যদি বেহেস্তেও থাকে, ওরা দোজক দেখার জন্য বৈকালে নাকি বের হয়ে আসবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যাই হোক, করোনা পরিস্থিতি আমাদের, যেমন কুসুম্বা ইউনিয়নের কথা আমি বলতেছি, আমার গত 1 মাস আগে 30 জনের পরীক্ষা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, এখানে আমার পরিষদে এখানে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 1 জন পজিটিভ পাইছি, 29 জন নেগেটিভ, তাতে আমরা একটু স্বস্তি বোধ করছি। পরক্ষণে যখন করোনা পরিস্থিতি আমাদের হলো, পরের টিমে যখন পরীক্ষা করার কথা ছিল, তখন আমরা 30 জনের লিস্ট করছি, কিন্তু ওই 30 জনকে আমরা খুঁজে পাইনি। এটা একটা দুঃখজনক বিষয়, মানে মানুষ এই করোনা পরিস্থিতি সজাগ নয়। যেমন আমরা মাস্ক ব্যবহার করতেছি, আমি যেহেতু আপনাদের সঙ্গে কথা বলতেছি আমি দুঃখিত, আমি যেহেতু মাস্ক দেইনি আমি ক্ষমা চাচ্ছি। মাস্কের যে ব্যবহারটা, সেটা যেমন ইউনিয়ন পরিষদে যারা আসতেছে, গ্রাম আদালত চলতেছে, আমরা সিস্টেম অনুযায়ী 3 ফুট দূরে থেকে মানুষকে বসায়, যাদের মাস্ক নাই, আমি নিজের নিজ তহবিল থেকে আমি মাস্কের ব্যবস্থা করে দিচ্ছি। এটা করোনার শুরু থেকেই আমার ইউনিয়ন পরিষদ প্রায় 5,000 মাস্ক ব্যক্তিগত ভাবে দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জিআর একটা মানবিক সহায়তা দিয়েছে। 1971 সালের পরে থেকে আমি শুনছি, সিনিয়র মানুষের থেকে শুনছি, অনেক নেতার থেকে শুনছি, যে এত পরিমাণ খাদ্যশস্য কোনো সরকার দিতে পারেনি। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে 48.82 মেট্রিক টন এবার খাদ্যশস্য বরাদ্দ পেয়েছি করোনা চলাকালীন আজ অবধি।
এখনো আমার গোডাউনে 8 টন চাল আছে যা আমরা আগামী সোমবারে বিতরণ করব তার সঙ্গে পেঁয়াজ দেই চাল দিচ্ছি ডাল দিচ্ছি লবণ দিচ্ছি আপনার ব্লিচিং পাউডারও দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের কৃতি সন্তান মাননীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই করোনা পরিস্থিতিতে আমাদেরকে অনেক হেল্প করেছে আমাদের 10 জন গ্রাম পুলিশের জন্য আপনার যাকে বলে পিপি পিপি দিয়েছে 12 জন মেম্বারকে পিপি দিয়েছে আমাদেরকে ব্লিচিং পাউডার দিয়েছে 3 বস্তা এইভাবে অনেক ধরনের সহযোগিতা নিয়ে আমাদের ব্যক্তিগত এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন রকম সহযোগিতা নিয়ে আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করতেছি আমার ইউনিয়নের অবস্থা বর্তমান আল্লাহর হস্তে ভালো তারপরেও করোনা রোগটা এমন একটা রোগ কার মধ্যে এই রোগটা আছে এটা আমরা ইন্ডিকেট করতে পারতেছি না এর জন্য পরীক্ষা প্রয়োজন আরএলের মাধ্যমে যেমন ডিসি স্যার এসপি স্যার যারা আছে তারা আমার কুসুম্বা ইউনিয়নের পরীক্ষার বিষয়টা এটা যদি জোরদার ভূমিকা পালন করে তাহলে আমরা অনেকটাই সিদ্ধান্ত নিতে পারবো যে করোনাটা কার মধ্যে আছে কার মধ্যে নাই আমরা কিভাবে চলতে পারবো বা এদের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে যে দুই একটা সমস্যা হয়েছিল সেগুলো আমাদের হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসন দ্বারা আমরা হলো যেখানে এটার রোগের চিকিৎসা হচ্ছে সেখানে পাঠাইছি আরো পরিস্থিতি যেটা দাঁড়াতে পারে যেমন আমি যে কথাটা প্রথমে বলতে চাইছিলাম সেটা হচ্ছে করোনা পরিস্থিতিটা বাড়লো কিভাবে যখন সরকারের লকডাউনটা তুলে নেওয়া হলো সম্মানিত চেয়ারম্যান আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই আপনি আপনার আলোচনায় লকডাউনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে নিয়ে আসছেন যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে লকডাউন কিন্তু অনেকেই মানেনি আসলে জনসাধারণ মানেনি তাদের জায়গা থেকে সচেতন হতে পারেনি পাশাপাশি আপনার কি মনে হয় যারা কর্তৃপক্ষ যাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই লকডাউন মানানোর জন্য তারা কি তাদের জায়গা থেকে যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে আপনি কি মনে করেন আমি মনে করি তারা চেষ্টা করেছে কিন্তু যথাযথ যদি পদক্ষেপ নেওয়া হতো যেমন ভারতের মতো দেশে যে অবস্থা করা হয়েছে ওরা লকডাউনটা মনে হয় উঠায়নি আমাদের যখনই একটা জিনিস আমি নিজে দেখলাম আমি তো গ্রামের মানুষ যে যখন লকডাউনটা উঠাই দেওয়া হলো তখন ঢাকা থেকে লোক আসা শুরু হলো আমার ইউনিয়নের 10,000 লোক ঢাকায় থাকে মনে করেন বা 2,000 লোক ঢাকায় থাকে এই লোকগুলো সব চলে আসলো এবং করোনা পরিস্থিতি তাদের জটিল দেখা গেল যে এই লোকগুলা করোনা হয়েছে এরা বেশিরভাগ ছড়াতে কিন্তু পারেনি এটা বিশ্বের যেমন অন্যান্য দেশে ছড়ায় দিচ্ছে হয়তো আমরা গ্রামের মানুষ আমরা মাটি খেয়ে মানুষ হন মতো আমার মনে হয় আমি যে পরিস্থিতিটা দেখলাম যে বিদেশিরা করোনায় লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে আমাদের দেশে করোনায় অত লোক মরেনি আক্রান্ত সংখ্যা বেশি কিন্তু অত মরেনি এখন দেশি মুরগি আছে যেমন বিদেশি মুরগি আছে আমি একটা জিনিস দেখতেছি যে আমাদের দেশের লোকের কি রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো বেশি হতে পারে যেহেতু আমরা গ্রামের কৃষক মানুষ আর আমরা তো মাটির সঙ্গে মানুষ হয়েছি হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশির জন্য হয়তো আমাদের ভালো কিন্তু করোনা পরিস্থিতির বিষয়ে এখনো সময় আছে সরকারের সঠিক পদক্ষেপে যাওয়া সরকার ত্রাণ সহায়তা দিচ্ছে এটা সঠিক আছে এটা সরকার একটা মাইল ফলক করেছে যে আমার মতো যে ইউনিয়ন পরিষদ আমি বসে আছি এখানে এরকম 4,500 ইউনিয়ন পরিষদ আছে বাংলাদেশে এই 4,500 ইউনিয়ন পরিষদে আমি জিআর পেয়েছি 84.48.82 মেট্রিক টন তাহলে 4,500 ইউনিয়ন পরিষদে কতগুলো চাল দিচ্ছে এই সরকার আর কতগুলো টাকাও দিচ্ছে তার পাশাপাশি পেঁয়াজ ডাল আদা রসুন কেনার জন্য এই পরিস্থিতি ঠিকই আছে আমাদের সত্যিকার অর্থে আমার ইউনিয়নে যেমন আমার 8 টন চাল আছে চালের কোনো আগ্রহ নাই মানুষ চাল নিবে এইভাবে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে জন্য পরিষদের গেট মনে ভাঙত এরকম একটা অবস্থা কিন্তু এখন চাল নেওয়ার জন্য আর মানুষ আসে না আমরা বাড়িতে ধয়ে ধ্যানে করে 10 কেজি করে চাল তার সঙ্গে পেঁয়াজ 1/2 কেজি করে মসুর ডাল এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান আপনি আমাদের সাথেই থাকবেন আমরা আবারও আপনার কাছে আসব
আমরা এবারে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল হক হায়দারি, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন, যেমনটি বলার চেষ্টা করছিলেন সম্মানিত চেয়ারম্যান, কুসুম্বা ইউনিয়ন পরিষদ পাঁচবিবি, যে মানুষ লকডাউন মেনে চলেনি, যার কারণেই হয়তো আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি একজন জনপ্রতিনিধি, তো আপনার কি মনে হয় যে আসলে আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, সরকারের পক্ষ থেকে রয়েছেন, স্বাস্থ্য বিভাগ রয়েছেন, সকলেই, গণমাধ্যম রয়েছে, সকলেই কিন্তু মানুষকে লকডাউন, স্বাস্থ্যবিধি, সচেতনতার বিষয়ে প্রতিনিয়তই সচেতন করার চেষ্টা করেছেন, তারপরেও মানুষ কেন মানেনি, নিজেকে সুরক্ষিত রাখেনি, আপনার কি মনে হয় এর পিছনে কি কারণ থাকতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লকডাউন মানেনি এই কথাটা আসছে, প্রসঙ্গটা উঠে আসছে যে একদম কি মানেনি তা নয়, মানুষ অনেকটা, আমি তো দেখছি অনেক সচেতন হয়েছে, বিশেষ করে সচেতন হয়েছে, কিন্তু আসল কথা হচ্ছে এখানে যে অর্থনীতিতে কর্মকাণ্ড, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কাণ্ড, এটাই মূল কারণ যে অনেক সময় কাজের জন্য ইনকামের জন্য মানুষকে বের হতে হয়েছে। তারপরেও বলবো যে একদম যে মানেনি তা নয়, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শেষ শেষ পর্যন্ত আজ পর্যন্ত করোনার যে পরিস্থিতি, টোটাল জেলায় 101 জনের মতো আক্রান্ত হয়েছে, 61 জন এর মধ্যে সুস্থ হয়েছে, বাকি 40 জনের মতন আছে অসুস্থ অবস্থায়, চিকিৎসা নিচ্ছে তারা বাসায়, এবং এখন পর্যন্ত মৃত্যু নাই আমাদের জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এখন এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম মৌসুম, আম মৌসুমে প্রায় 5টি বড় আমের বাজার রয়েছে এই জেলায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসে এই সময়। আমরা সরকারকে স্বাস্থ্য আমরা দেখছি বারে বারে, তারা আম বাজার সমিতি, যারা আম সমিতি আছে, আম চাষীদের সমিতি আছে, তারা নিয়ে বসছে, মিটিং করছে, সচেতন তৈরি, সচেতনতা তৈরি করার চেষ্টা করছে, এবং যারা বাইরে থেকে আসছে তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট হোটেলে তাদেরকে জন্য থাকার নির্ধারিত জায়গা করেছে, যেন তারা তাদের চলাফেরাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সবচেয়ে আমার যেটা মনে হয়েছে যে এই যে করোনা পরিস্থিতির কারণে লকডাউনটা না মানার পিছনে প্রধান কারণ ওই অর্থনীতি, অর্থনৈতিক কারণ। আর তারপরও বলবো যে না, সচেতন একদম যে নাই তা নয়, সচেতন হচ্ছে মানুষ, কারণ আমি লোকজনের চলাফেরা যেটা দেখছি, বা ওই যে ডিস্ট্রিক্ট যে বাসগুলো আছে, আমি এক সময় কাজের জন্য রাজশাহী গেছিলাম, আমি দেখলাম যে এখন বাসও কাজের জন্য আগে যেভাবে একটা ভিড় লক্ষ্য করতাম, এখন তো 2টি সিট একটি সিটে করেছে, সেখানেও দেখছি যে সিট পূর্ণ হচ্ছে না, বলছে না লোকজন যাচ্ছে না, সচেতন হয়েছে বলেই তো লোকজন এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ন্ত্রণ করছে বা থাকছে। আমার তো মনে হচ্ছে যে একদমই সচেতন হয়নি তা নয়, সচেতন হয়েছে কিন্তু আরেকটু হওয়া উচিত ছিল। আপনি যেমনটি বলছিলেন আপনার আলোচনার মধ্যে, যে এখন কিন্তু আমের মৌসুম এবং চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা হয়, এবং আপনি বলছেন যে বড় বড় 5টি বাজার রয়েছে, এবং সেখানে নিঃসন্দেহেই জনমানুষের ক্রেতা এবং বিক্রেতা সকলের সমাগম রয়েছে, এবং অনেকেও কিন্তু আছেন যারা বাহিরের থেকে যায় সেখানে দেখতে, তো সেক্ষেত্রে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো ব্যবস্থা করা হয়েছে কি না? এখানে প্রতিটা দিনই প্রায় সরকার থেকে সচেতনামূলক মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, এবং বাইরে থেকে যারা আসছে বিশেষ করে তারা এখানে, বিশেষ করে ব্যাপারীরা, আম ব্যাপারীরা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, তাদেরকে প্রথমত কয়েকটি হোটেল নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারা সেই হোটেলগুলোতেই শুধু থাকবে, এবং তাদের নজরদারি করা হচ্ছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে, এবং যারা আম সমিতি আছে তারাকে বলছে, আমার উত্তর সমিতি আছে, বাজার সমিতি আছে, তারাকে বলছে যারা আসছে আম কিনতে বাইরে থেকে, তাদের তাদের যেন কোনো লক্ষণ থাকলে, সর্দি কাশি বা COVID-19 এর কোনো লক্ষণ যদি প্রকাশ পায়, তাদের তাদের ব্যাপারে যেন দ্রুত তাদের জানানো হয়, উপজেলা প্রশাসনকে জানানো হয়, তিনারা তার দ্রুত একটা মানে তার পরীক্ষা নিরীক্ষা করবেন, বা তাকে তার ব্যাপারে, মোট কথা হচ্ছে টোটালি একটা তৎপরতা আছে, সরকার থেকে তৎপরতা আছে, এবং বাজারগুলোতে নিয়মিত জনগণ সচেতনতা তৈরি করা হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে সচেতনতা মানুষজন মানছে, মাস্ক পরছে, বাজারে আমাদের আসার আম বেচা কেনার সময় মাস্ক পরছে, এটা মানছে অনেকটাই। আপনি একজন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনি নিজেও একজন জনপ্রতিনিধি, তা আপনার ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সচেতন করার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? জি, আমরা, আমি শুধু জনপ্রতিনিধি, যেহেতু জনগণের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, অবশ্যই আমরা এর মধ্যে বিভিন্ন গণসচেতনতামূলক আমরা কার্যক্রম নিয়েছি, আমরা মানুষের কাছে হ্যান্ডবিল বিতরণ করেছি, মানুষকে আমাদের ফেসবুক আইডির মাধ্যমে আমরা আমাদের আমার ভিডিও বার্তা দিয়েছি, মেসেজ দিচ্ছি, এমনকি ব্যক্তিগত মোবাইল ফোনেও আমরা বিভিন্ন খুদে মেসেজ পাঠাচ্ছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করছি, বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা আছে, বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তারা আমরা অনেক সময় ডাকছে, বিভিন্ন প্রোগ্রাম করছে। এটা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যতটুকু মানে যত সর্বোচ্চ নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ বজায় রেখে আমরা প্রচার প্রচারণা গুলো চালিয়ে যাচ্ছি। আমরা এভাবে প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছি এবং সচেতন করার ব্যাপারে ভূমিকা রাখছি। আপনি জানেন যে এই করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যখাত কতটা গুরুত্ব, চিকিৎসকরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, তারপরেও কিন্তু আলোচনা সমালোচনা রয়ে যাচ্ছে। এই যে স্বাস্থ্যখাতকে ঘিরে আলোচনা, সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, তা আপনার কি মনে হয় স্বাস্থ্যখাত বা স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে কি তাদের সঠিক ভূমিকা পালন করতে পারছে কিনা? দেখেন, আমাদের আসলে এই বাংলাদেশে প্রায় 18 কোটি লোক, স্বাস্থ্য যা সুবিধা আছে তার চেয়ে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, মানে অনেক বেশি। তো হ্যাঁ, স্বাস্থ্য খাতে কিছুটা তো দুর্বলতা রয়েছে, এর চেয়ে আর একটু ভালো হলে অবশ্যই ভালো করার প্রয়োজন রয়েছে। তবে মানে আমি বলবো যে দুর্বলতা যেটুকু আছে সেটুকু হয়তো সরকার কাটিয়ে উঠবে আশা করি ইনশাল্লাহ। আর হচ্ছে তো, চেষ্টা চলছে স্বাস্থ্য খাতে, আপনার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, জেলা সদর হাসপাতাল আছে, আমরা রাজশাহী মেডিকেল পর্যন্ত আছে। আমি তো যেটুকু খোঁজ খবর পাচ্ছি, কেউ যেন কোন লক্ষণ হলে টেস্টের জন্য পাঠাতে হচ্ছে, তো টেস্ট হচ্ছে, তাদের যেটুকু পাওয়ার দরকার সেটুকু পাচ্ছি আমরা, দেখছি সহযোগিতা স্বাস্থ্যখাতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি ঢাকা মহানগর উত্তর সভাপতি বাংলাদেশ তাঁতি লীগ আলহাজ হামিদ আহমেদ, আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম করোনাকালীন পরিস্থিতি নিয়ে, আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে এই মুহূর্তে জেকেজি হেলথ কেয়ার, যার পুরো নাম জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা, বেশ আলোচিত একটি বিষয় এবং যেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী ইতিমধ্যেই কিন্তু পুলিশের কাস্টডিতে রয়েছেন এবং চেয়ারম্যান তার সহধর্মিনী ডাক্তার সাবরিন আরিফ চৌধুরী, তিনিও বেশ আলোচিত সমালোচিত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এই করোনাকালীন সময়ে যেখানে আপনার করোনা পরীক্ষা একটি কঠিন আকার ধারণ করেছে, অনেকেই করোনা পরীক্ষা করতে সক্ষম হচ্ছেন না বিভিন্ন কারণেই, এবং প্রতিনিয়ত সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই করোনা পরীক্ষাটাকে পর্যাপ্ত পরিমাণে করার জন্য, সেখানে তারা বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করতো, যেগুলো রাস্তায় ডাস্টবিনে ফেলে দিত, পরবর্তীতে নিজের ইচ্ছে মতো মোবাইল ফোনে করোনা পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট পাঠানো হতো। তো এই যে দুর্নীতি, এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ জয়যাত্রা, আজকের এই সংলাপকে আয়োজন করার জন্য সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আসলে এটা হচ্ছে মানুষের চারিত্রিক গুণাবলীর বিষয়, এটা যে কেউ যে যখন করবে তখন সে নিজেও জানে না যে কার সাথে সে কি রকম সময় বা কি অন্যায়টি সে করছে, এই অন্যায়টি করতে গেলে তার সন্তানরাও যে ক্ষতিগ্রস্ত হবে সেদিকেও তার খেয়াল থাকে না। তো এটা বিকৃত মন মানসিকতার পরিচয়। তো আমি ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, অতি দ্রুত তারা শনাক্ত করতে পেরেছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের দিক। আর দুর্ভাগ্যের দিকটা হচ্ছে এটাই যে আমরা এই দুঃসময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে এখানেও আমরা ব্যবসা করছি এবং ব্যবসা মনোভাব নিয়ে, অথবা ব্যবসা করাটাকে যদি আমি ধরে নিই ঠিক আছে, কিন্তু এটা তো জোর চুরি করা, অর্থাৎ আপনাকে ঠকানো, আপনাকে টেস্ট করার নাম করে যে টেস্টটা করলেনই না অথচ উল্টা পাল্টা একটা রিপোর্ট দিয়ে দিলেন, তো এটা মানুষের নৈতিকতার প্রশ্ন। সম্মানিত সভাপতি, আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আপনি জানেন যে যেটি গণমাধ্যমে এসেছে, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে দুর্নীতি করার চেষ্টা করতেন, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতেন এবং তাকে যখন থানায় আটক করে নিয়ে যাওয়া হয় তিনি থানায় ভাঙচুর করেছেন, সেটি গণমাধ্যমে এসেছে, এবং তিনি নেশা করার জন্য মাদক দ্রব্য পর্যন্ত চেয়েছেন। আসলে একজন অপরাধীর অপরাধ করার পরে সে যখন গ্রেপ্তার হয় থানা হাজতে গিয়ে সে এই ধরনের কাজ করার দুঃসাহস কী করে পায়? অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে তার পেছনে ক্ষমতাসীন কোনো চক্র রয়েছে কিনা, আপনি কি বলবেন এটি নিয়ে? এটা মোটেই ঠিক না, ক্ষমতাসীন চক্রের তো কোনো হাত থাকতেই পারে না, যদি হাত থাকতো তাহলে এই গৃহীত কাজের জন্য সে অবশ্যই গ্রেপ্তার হতেন না। যেমন আপনি মনে করে দিতে চাই পিছন থেকে যে বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির দায় 54 জন চেয়ারম্যানকে এই পর্যন্ত তাদেরকে স্থগিত করা হয়েছে,
তো এটা কি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছিল? এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বিধায় এটা সম্ভব হয়েছে, এবং উনার যে স্বচ্ছতার জায়গাটি আছে জিরো টলারেন্স, উনি সেই নীতিতে বিশ্বাস করে এই কার্যকলাপ উনি চালিয়ে যাচ্ছেন। এবং এই উনি শুদ্ধি অভিযান শুধু দেশের অন্য জায়গায় অসৎ লোকদের বিরুদ্ধেই না, উনি দলের মধ্যে অনেক শুদ্ধি অভিযান করেছেন ইতিমধ্যে আপনারা যা দেখেছেন। তো কাজেই এটা বলার কোনো সুযোগই নাই যে এখানে দলের কোনো উপরের মহলের কোনো তার হস্তক্ষেপ আছে। এটা আমি প্রথমেই বলেছি, বিকৃত মন মানসিকতার পরিচয়। এটা আপনি যেটা বলেছেন এটাই এমনটি সত্য। আসলে সেই ড্রাগ এডিক্টেড, সেটা না হলে সে এই লোকজন না এনে সে কিভাবে আবার থানায় ভাঙচুর করে, মানে তার পিছনে কি ঘটবে, তার মান সম্মানের কি হবে, সেদিকে তার কোনো পরোয়া নাই। তো যে লোকের মান সম্মানের পরোয়া থাকে না সে এই ধরনের গৃহীত কাজগুলি করতেই পারে এবং করেও থাকে, এটাই স্বাভাবিক। আপনি বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি। বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে করোনাকালীন সময়ে জনসাধারণের জন্য আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনার আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রথমেই লিফলেট, সচেতনতামূলক লিফলেট করেছি, এবং এই লিফলেটটি আমরা মসজিদে মসজিদে বিভিন্ন এলাকা আমাদের উত্তর শাখার আমরা 26টি থানা 54টি ওয়ার্ডে আমরা যতটুকু সম্ভব আমরা পেরেছি আমরা মসজিদে মসজিদে লিফলেট দিয়েছি। তারপর এই 26টি থানার মধ্যে আমরা এই পর্যন্ত প্রায় 51টির উপরে আমরা প্রোগ্রাম করেছি করোনা চলাকালীন সময়, যে মানুষকে খাদ্য সরবরাহ করা, এবং সম্পূর্ণ আমাদের তাঁতী লীগের ব্যক্তিগত অর্থায়নে আমাদের যারা নেতাকর্মী আছেন বা আত্মীয় স্বজন আছেন, আমরা যারা দানশীল ব্যক্তিবর্গ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সকলের সহযোগিতায় নিয়ে আমরা একটা ফান্ড করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এটা বিতরণ করেছি, এবং হ্যান্ড স্যানিটারি থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে আমরা সবকিছুতেই আমরা কন্ট্রিবিউশন করেছি প্রায় প্রতিটি থানাতেই। এবং আপনি জেনে থাকবেন যে এই মুহূর্তে যেমনটি বলছিলাম, আমাদের যারা আরও অতিথি রয়েছে তাদের সাথে যখন কথা হচ্ছিল, যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাওয়ার চেষ্টা করছেন, চিকিৎসকরা রয়েছেন ফ্রন্টলাইনার যোদ্ধা হিসাবে, তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে পরিস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জায়গা থেকে যেভাবে ভূমিকা রাখার কথা, তারা আসলেই কি সেভাবে সেটি রাখতে সক্ষম হচ্ছে কিনা? আমি মনে করি আমাদের বাংলাদেশ হচ্ছে সবচেয়ে একটি ঘনবসতিপূর্ণ দেশ। আমরা যে লকডাউনটি করি, আমরা লকডাউনটি করা মানেই হচ্ছে কি আমরা মেন রাস্তায় কোনো গাড়ি বের হবে না, এবং মেন রাস্তাটা ফাঁকা থাকে, কোনো গাড়ি বের হয় না, রিক্সা বের হয় না। কিন্তু আপনার মহল্লার অলিগলিতে আমরা যে এক একটা বাসা এক একটা রুমে 7 জন 8 জন করে থাকি, সেখান থেকে আমরা সবাই বের হয়ে যে মহল্লার অলিগলির চায়ের দোকানে বসে আমরা আবার আড্ডাটা ঠিকই মারি, এই এই হচ্ছে আমাদের নিজস্ব যে সচেতনতার জায়গার অভাবটা, সেটা আমরা প্রতিদিন টিভিতে দেখছি। এবং আমরা প্রতিদিন আপনারা যেটা নিরলস ভাবে আপনারা যারা সাংবাদিকের সাথে জড়িত আছেন, আপনারা বিভিন্ন ভাবে প্রচার করছেন যে কি পরে বেরোতে হবে, কি কি করতে হবে, হাত ধুতে হবে, প্রতিদিন বলছেন। তারপর যতটুকু সম্ভব হচ্ছে, হয়তো আমাদের পার্সেন্টেজ যদি আমরা মনে করি, যে পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন, আমরা মনে করব অনেক ভালো অবস্থানেই আমরা আছি, যে এত জনসংখ্যা এবং এত ঘনবসতিপূর্ণ দেশ এত গাদাগাদি করে থাকার পরও আমরা যে এখনো এই দেশের 7 কোটি লোক করোনা আক্রান্ত হই নাই, এটি আমি মনে করি মহান আল্লাহ পাকের দরবারে রব্বুল আলামিনের রহমতে আমরা অনেক ভালো অবস্থানেই আছি। এবং স্বাস্থ্য অধিদপ্তর যে কাজটি করছেন, তারা আমাদেরকে সচেতনতার জায়গা থেকে থাকার জন্য যে অনুরোধটুকু করছেন এবং তারা ডাক্তার দিচ্ছেন, তারাও তো আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, তারা তো 3 বেলা ডিউটিটা করতে পারে না, 3rd টাইম করতে পারে না, 2 টাইম, তাদেরও পরিবার আছে। আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে বহু ডাক্তার এবং বহু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই আমাদের মারা গিয়েছেন। তো এটা খুবই একটা বেদনাদায়ক বিষয়, একটা ডাক্তার মারা মানে একটা সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া, রাষ্ট্রের একটা ক্ষতি হয়ে যাওয়া, শুধু পরিবারের ক্ষতি নয়,
কিন্তু আমার মতো একটা সাধারণ মানুষ যদি মারা যায় এতে শুধু আমার পরিবারের ক্ষতি হবে, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা একটা ডাক্তার এরা যদি মৃত্যুবরণ করে তাদের তারাও তো ঝুঁকিপূর্ণ ঝুঁকিতে আছে। তো তারা এই তারপরে দুই শিফটে তারা কাজ করে যে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ হতে পারে আমরা যে পরিমাণ ঘনবসতিপূর্ণ লোক আমরা হয়তো সবাই মন মতো সেই জিনিসটা পাচ্ছি না, এটা আমরা কখনোই পাবো না। এটা ইটালিতে যান সেখানেও তাদের ব্যর্থতা আছে, খোদ আমেরিকাতেও ব্যর্থতা আছে, আমাদের থেকে তারা এত এত গুণ আগানো, এত উন্নত রাষ্ট্র, তাদের জিডিপির হার, অর্থনৈতিক উন্নতি এত কিছু সত্ত্বর পরও তাদের রাস্তায় রাস্তায় লোক মারা গিয়েছে। আপনি দেখেন আমাদের এই এই বাংলাদেশে এই পর্যন্ত করোনাকালীন সময়ে না খেয়ে একটি লোক মারা গেছে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আমাদের এই এই নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন রুট লেভেলে থেকে শুরু করে এবং টপ লেভেল পর্যন্ত যারা যে প্রচেষ্টা করেছেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়েছেন, তাতে করে আমরা সেই দুর্যোগ থেকে আমরা বহুলাংশেই কেটে উঠে আমরাও আশাবাদী যে ভবিষ্যতের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আমরা এটি অবশ্যই ভালোভাবে মোকাবেলা করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা আবারও যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন পরিষদ। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে করোনা পরীক্ষার জন্য সরকারিভাবে এতদিন কিন্তু বিনামূল্যে প্রদান করা হতো, এখন সেখানে 200 টাকা, 500 টাকা এবং 200 টাকা আপনার ফি আরোপ করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং অনেকেই কিন্তু বলার চেষ্টা করছেন যে দিনমজুর রয়েছে, কৃষক রয়েছে, তাদের পক্ষে আসলে এই 200 টাকা দেওয়া অনেক কষ্টকর একটি ব্যাপার, যেখানে তাদের প্রতিদিনের খাবার জোগাড় করাটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন একজন জনপ্রতিনিধি হিসেবে এই ফি কমানো উচিত নাকি এই ফি একেবারেই বাদ দিয়ে দেওয়া উচিত? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন একটা ভালো প্রশ্ন, এটা আমাদের কানেও আসছে, লোকজন আসতেছে বিভিন্ন ভাবে কথা বলতেছে। করোনা পরিস্থিতিটা যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষার জন্য আমার মনে হয় আমি অনুরোধ রাখবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, করোনা পরিস্থিতিতে চিকিৎসার জন্য 100 টাকা নয়, 200 টাকা নয়, কোন টাকা ছাড়াই চিকিৎসাটা এই পরীক্ষাটা যদি করতে পারে তাহলে মানুষ আরো সন্তুষ্ট হবে। আপনাকে একটু বলে রাখি এখানে যে কেন ফি আরোপ করা হয়েছে, সেটিরও কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যখন ফ্রি ছিল আমরা অনেকেই কিন্তু অতি উৎসাহী হয়ে অহেতুক আমরা করোনা পরীক্ষা করার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে, যার কারণেই সরকারের পক্ষ থেকে এই ফি আরোপের কথা বলা হচ্ছে। জি আপনি বলুন। এখন বাংলাদেশে 68,000 গ্রাম নিয়ে একটা বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কৃষকের সংখ্যা বেশি, আমরা খেতে খাওয়া মানুষ, আমরা একটা পাড়া একটা অঞ্চলে বসবাস করি, আমরা ধান চাষ করি, মাছ চাষ করি, আর বিভিন্ন ভাবে সঠিকভাবে আমরা উপার্জন করি। আপনারা তো জানেন গত অর্থ বছরে কৃষকদের অনেক লস হয়েছে, এই অর্থ বছরে কৃষকেরা ঝড় আর বৃষ্টির জন্য ধানের ফলন কম হয়েছে, তবে ধানের দাম এবার একটু সন্তোষজনক পাওয়া গেছে, কিন্তু গততে আমরা ধানের দাম পাইনি। এই জন্য আমাদের যেহেতু গরিব মানুষের সংখ্যাটা বেশি, এখন ওই পর্যায়ে গরিব নাই যে মার খায় চলতেছে বা চায়ে খাচ্ছে, যেমন ফকির আমার ইউনিয়নে কুসুম্বা ইউনিয়নে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমার ভিক্ষুক মুক্ত একটা ইউনিয়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যেভাবেই হোক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, আপনার মাতৃভাতা, এইসব দিয়ে আবার ভিক্ষুকের একটা ভাতা করা হয়েছে, এইসব দিয়ে আমরা ভিক্ষা মুক্ত করেছি। যেমন আমার ইউনিয়নে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার ইউনিয়নে কোনো ভিক্ষুক নেই, এমন একটা পর্যায়ে আসছে সকলের ইনশাল্লাহ একটা ভ্যানালার ঘরেও 2-4 দশমন ধান বা চাল আছে, যেটা সত্য কথা। একটা নিম্ন পর্যায়ে মানুষের ঘরেও আমি গ্রামে বসবাস করি, আমি তাদের বাড়িতে যাই চেয়ারম্যান হিসেবে, অনেক সময় তাদের বাড়িতে ভাতও খাই এবং নাস্তা করি, যার সঙ্গে যেখানে দেখা হয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে মানুষের অতটা অভাব নাই। কিন্তু এই যে 200 টাকা করোনা পরিস্থিতিতে, এটা করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা যেখানে দেওয়া হচ্ছে, বড় বড় মানুষ, বড় বড় ব্যবসায়ীরা আমাদেরকে হেল্পও করতেছে, অনেক সময় আমাদের ইউনিয়নে আসতেছে, যেমন ওয়ার্ল্ড ভিশন গতকালকে 270 জনাকে 9 কেজি 300 গ্রাম করে চাল দিয়েছে, এইভাবে একটা করে সংস্থা আসতেছে চাল দিচ্ছে। মানে আমি তো বললাম আগেকার মতো এক নাই,
সেই পরিস্থিতিতে মানুষ বলতেছে যে আমরা করোনা পরিস্থিতি মানুষ আমরা সর্বশেষ আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি কুসুম্বা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদের জনসাধারণের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়া থাকলে আপনি দিতে পারেন, বা ভবিষ্যতের দিনগুলোকে ঘিরে আপনার কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা সেটি নিয়ে আপনি বলতে পারেন। অবশ্যই আমি বার্তা দিব। আমার জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমি যেহেতু আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের টেলিভিশনের মাধ্যমে, আমি আমার 7 নম্বর কুসুম্বা ইউনিয়নের 30,000 জনগণ আছে এই জনগণকে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে করোনা পরিস্থিতি আগামী দিনে আরো প্রকট হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরে এখন ইন্টারনেটের যুগ, আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি একটা ভয়ঙ্কর থাবা আমাদের মাঝে বসাতে পারে। তার আগেই সরকারের এবং স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মগুলো সঠিকভাবে যদি আমরা পালন করি, ইনশাল্লাহ আমরা করোনা থেকে মুক্ত হব। এটা কিভাবে? হ্যাঁ, এখন লকডাউন নাই, হয়তো আমার অঞ্চলে লকডাউন নাই, আজ থেকে আবার দেখা গেছে যে দোকান 7টার দিকে খোলার অনুমতি আসছে। যেটাই হোক, আমরা যদি এই যে বাজারে যখন যাব, রাস্তায় যখন সাইকেলে উঠবো বা মোটর সাইকেলে উঠবো বা কিছুতে উঠবো, প্রশাসনিক ভাবে যেমন মাননীয় ডিসি স্যার, মাননীয় এসপি স্যার, আমার ওসি মহোদয়, আমার ইউনো মহোদয়ের কাছে অনুরোধ, এই আমাদের 8টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, এই উপজেলার সকল লোক যখন রাস্তাতে বাড়াবে, হাটে যাবে, বাজারে যাবে, তখন মাস্ক 100% পরতেই হবে এবং সঠিক সময় হাত ধুতে হবে, বাজার থেকে এসে কাপড় চোপড় আলাদা করে রাখতে হবে। এই নিয়মগুলো যদি পালন করি, এটা সরকারের বেঁধে দেওয়া নিয়ম এবং আমরাও এটা করার চেষ্টা করতেছি। আমি বারবার কুসুম্বা ইউনিয়নে বিভিন্ন দ্বার প্রান্তে গিয়ে বক্তব্য রাখতেছি, মসজিদে রাখতেছি, এইভাবে বক্তব্য। তো এই কথাগুলান যাতে আমাদের এই ছোট্ট ইউনিয়ন গুলান ইউনিয়নের মানুষগুলান যদি পালন করতে পারে, তাহলে মনে হয় আমরা ইনশাল্লাহ শতভাগ করোনা মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান, আমরাও আপনার সাথে আশাবাদী। সুপ্রিয় দর্শক, আমরা এবারে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, যেখানে রয়েছেন সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা। আপনার কাছে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই যে করোনা পরিস্থিতি, অনেকেই বলছে লকডাউন মেনে চলছে না, স্বাস্থ্য সচেতনতা মেনে চলছে না, অনেক আইন প্রয়োগের কথা বলছে, এবং তার উদাহরণ বাগেরহাটে, খুলনার বাগেরহাটে যেটি হয়েছে যে গত এক মাসে 30টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে, 9 লক্ষ টাকার উপরে জরিমানা করা হয়েছে, সেক্ষেত্রে আইন প্রয়োগ করা কতটা সমীচীন হবে? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। আইন প্রয়োগ করার সমীচীন হবে, হ্যাঁ অবশ্যই, অনেক ক্ষেত্রে এটা অবশ্যই সমীচীন হবে। কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপরতা থাকে, তাহলে আমরা যে অসচেতন অসচেতন হচ্ছি বা আমরা হয়তো নির্দেশনা পালন করছি না, এগুলো এটা কন্ট্রোল করা সুযোগ হবে, কন্ট্রোল করা সহজ হবে। আর অবশ্যই ভ্রাম্যমাণ আদালত গুলো এক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে। আর অবশ্যই তো সচেতনতার বিকল্প কোনো কিছু নাই, আমাদের প্রত্যেকে নিজ থেকে সচেতন হতে হবে, এর ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে তুলে ধরতে হবে আরো বেশি করে। আর আপনি আপনার শিবগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি আছি, জি বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ জি, শিবগঞ্জ উপজেলার যেটা লাস্ট আপডেট আমাদের কাছে, আমাদের এই উপজেলায় আমি তো বললাম যে সময় আমের সিজন, আমের মৌসুম চলছে, বাইরে থেকে প্রচুর লোকের আমদানি এই সময় আমাদের জেলায় উপজেলায়, বিশেষ করে শিবগঞ্জ উপজেলার কথা আমি বলি। আমার বাড়ি যেহেতু কানসাক আমবাজার, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে আমবাজারটি, এই আমবাজারের মধ্যেই আমার বাড়ি বাসা। তো জেলার বিভিন্ন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু লোকজন আছে আসছে, এখানে সচেতনতার তো কোনো বিকল্প নাই, অবশ্যই আমাদেরকে সচেতন করতে হবে, সচেতন হতে হবে, এবং সরকারকেও একটু ভূমিকা রাখতে হবে। সরকার যেসব আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রয়েছে, তাদেরকে একটু তৎপরতা থাকতে হবে, যে সব এই যে মাস্ক পরার ক্ষেত্রে বাজারে আসলে যেন মাস্ক পরার ক্ষেত্রে দোকানপাট যে সময় পর্যন্ত খুলে রাখার কথা বলা হয়েছে তার মধ্যে যেন সেটাও অবশ্যই মানা হয়, স্বাস্থ্যবিধি গুলো মানা হয়, এক্ষেত্রে একটু ভূমিকা রাখা অবশ্যই প্রয়োজন। একটু শক্ত ভূমিকা থাকলে আমরাও যেটুকু অসচেতন আছি, সাধারণ মানুষ যেটুকু অসচেতন আছে, একটু তারাও হয়তো একটু ভয় হলেও তারা একটু সচেতন হবে, তারা হয়তো বুঝতে পারছে না যে এটা নিজেদেরই কত বড় ক্ষতি ক্ষতি করছি আমরা, হচ্ছে ক্ষতি। তো যা হোক, আপনার কাছে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে শিবগঞ্জ উপজেলার জনমানুষের জন্য, জনমানুষকে ঘিরে আপনার পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? ব্যক্তিগতভাবে পরিকল্পনা বলতে গেলে, যেহেতু আমি প্রথমেই বলেছি যে যেহেতু মানুষজনকে নিয়ে আমাদের কারবার, মানুষজনকে নিয়ে আমাদের রাজনীতিতে
তৃণমূল পর্যায়ে। আমার ব্যক্তিগত পরিকল্পনা বলতে কি, যে সরকারকে একটা পরিকল্পনা নিয়েছি, সরকার তো সচেতন করছি, সরকারের সাথে সাথেও আমি আমার ব্যক্তিগত ভাবে আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে মানুষকে সচেতন করি, সচেতনতা তৈরি করার মাধ্যমে। এমনকি আমার যে কানসাট আমবাজার, আমার যে বাসা কানসাট আমবাজারে যে প্রতিদিন যে হাজার হাজার মানুষ আসে, এর ভিতরে আমরা হ্যান্ডবিল বা আমরা অনেক সময় বাজারটা পর্যবেক্ষণে বের হয়ে হাঁটাহাঁটি স্বেচ্ছাসেবক হিসেবে ঘোরাফেরা করি। কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাকে আমরা বুঝাই, বা আমরা নিজের নিজের কিছু মাস্কও আমরা এখানে বিতরণ করছি এবং মানুষজনকে সচেতন বুঝাচ্ছি যে এটা তার জন্য কত প্রয়োজন, তার পরিবারের জন্য প্রয়োজন এবং আমাদের গোটা দেশের জন্য এটা কতটা প্রয়োজন। যা হোক, এ হচ্ছে আমাদের আমার ব্যক্তিগত ব্যক্তিগত পদক্ষেপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ তাঁতি লীগের সম্মানিত সভাপতি। আপনার কাছে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ, পশুর হাট নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজনে পশুর হাট কমিয়ে দেওয়া হবে এবং কোরবানির ঈদকে ঘিরে মানুষের বাড়িতে যাতায়াত, এটি নিয়েও শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে পশুর হাট এবং ঈদকে উপলক্ষ করে মানুষের বাড়িতে যাওয়া এবং ঢাকায় ফিরে আসা এটি সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, মানুষের জীবন জীবিকা এটা থামিয়ে রাখা যাবে না, তবে আমরা সীমিত আকারে সবকিছুই করতে হবে। আজকে আমরা যেমন প্রতিটা জিনিসই আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন এর জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যে যা চলমান দৃশ্যমান, যে আমার ব্যক্তিগতভাবে আমি কল্পনা তো করতে পারি নাই যে ঢাকা শহরের বাসে যে আমরা 40 সিটের জায়গায় মাত্র 20 জন করে লোক উঠবো, এটা আমার কল্পনা তো ছিল না। আমি মনে করেছিলাম যে এটা হয়তো পারাটা খুব মুশকিল হবে বা প্রতিটি মোড়ে মোড়েই পুলিশ দাঁড়ানো থাকতে হবে, কিন্তু আমরা সেই সচেতনতার জায়গাটা কিন্তু আমরা পৌঁছে গেছি। অলরেডি আমরা মানছি বাসের কন্ট্রাক্টর, ড্রাইভার, হেল্পার এবং আমরা যারা বাসে গণপরিবহন ব্যবহার করি তারও এটা সেটা মানছি। হ্যাঁ, কিছু সমস্যা থাকতেই পারে, 2-4টা হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি আমরা সেটা মেনে চলছি। ঠিক আমি মনে করি তেমনটি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উনি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, যে উনি যে সীমিত করার কথা বলেছেন সেটা সম্ভব। আমরা যদি সীমিত করে ঢাকা শহরে, যেমন হয়তো আগে দেখা গেল 30টা হাট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেটা কমিয়ে হয়তো 15টা হাটে আনতে পারি বা 7-8টা হাট আনতে পারি। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমাদের এই অত্র অঞ্চলে আমি যেখানে থাকি আমাদের পাশে আফতাবনগর, প্রচুর এলাকা খালি, এখানে প্রতি বছর হাট হয়। যে ঢাকা শহরে এত বড় জায়গা আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তো এটা ইচ্ছা করলে যত বড় ইচ্ছা অত বড় ইচ্ছা করা যায়, 5-6 কিলোমিটার ব্যাপী এই হাটকে করা যায় ডিসিপ্লিন করে। তো এই উদ্যোগটা নিতে হবে এবং বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা মহানগর উত্তরের অভিভাবক সম্মানিত সভাপতি। তো বাংলাদেশ তাঁতি লীগের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরে যারা নিম্ন আর অসহায় এবং মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদেরকে ঘিরে আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? আমি সেই বিষয়টা আনতে চাইনি, অলরেডি আমরা সেটা করেছি, 1-to-1 আমরা প্রত্যেককে আমি SMS করেছি। আমাদের মধ্যে যারা নাকি অসহায় আছেন এবং যে কর্মী আছেন এনলিস্টেড, আমাদের যে সব কর্মী আছেন, প্রতিটি ওয়ার্ডের নেতা আছেন এবং প্রতিটি থানার নেতা কর্মী, তাদেরকে আমি বলেছি আর নিঃসংকোচে নির্দ্বিধায় আমার কাছে আপনারা বলতে পারেন যে কার কি প্রয়োজন। হয়তো আমরা আপনি 30 দিনের আপনার সাহায্য আমরা করতে পারবো না, কিন্তু আপনার পাশে এসে দাঁড়াতে পারবো। আমরা তেমনটি করেছি, অলরেডি আমাদের সে কার্যমান চলমান এবং আমরা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি, বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা মহানগর উত্তর
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হবে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা যুক্ত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন জনাব মুক্তার হোসেন মণ্ডল, সম্মানিত চেয়ারম্যান কুসুম্বা ইউনিয়ন পরিষদ পাঁচবিবি জয়পুরহাট, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ হায়দারি, সাবেক ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ, এবং আলহাজ হামিদ আহমেদ, সম্মানিত সভাপতি বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা মহানগর উত্তর। আমাদের সাথে আরেকজন অতিথি থাকার কথা ছিল সৈয়দ আশরাফুজ্জামান খোকন, চেয়ারম্যান পাঁচ নম্বর গাঙ্গাল ইউনিয়ন পরিষদ নান্দাইল ময়মনসিংহ। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আমাদের সাথে আজকে যুক্ত হতে পারেনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং হয়তো আগামীতে আমরা তাকে আবারও নিয়ে আসতে পারব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। যাবার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, আমাদের সম্মানিত অতিথিরা যেমনটি বলছিলেন যে যেখানেই থাকুন না কেন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন, সরকারের বিধিনিষেধ এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিধিনিষেধ এবং WHO কর্তৃক প্রদত্ত বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আমরা নিজে সুরক্ষিত থাকবো, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো, এক পর্যায়ে হয়তো আমাদের গোটা বাংলাদেশকেই আমরা এই সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।